আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে চাকরি দেওয়ার নাম করে, আর আমার ছেলের স্কুলে ধরা করেছে অরিজিৎ গুপ্তা, আর তার সঙ্গে তার পূর্ণ সমর্থন রয়েছে তার পিতার। আমাকে চাকরি দেওয়ার হবে এই বলে একটা লাক্স অ্যামাউন্ট বলা হয়েছে, প্রায় 14-15 লাখ টাকা। আমি তখন বলেছি এত টাকা তো আমি দিতে পারবো না, তখন বলেছে কিছু টাকা তুমি অ্যাডভান্স দাও। তখন আমি ধার দেনা করে বারবার অনেক ভাগে ভাগে আমি প্রায় 14.5 লক্ষ টাকা দিই, আর বাকি টাকাটা বলা হয় কবে দেবে। আমি তখন বলি আমি যদি যখন চাকরিটা পাবো, আমি যখন অ্যাপার্টমেন্টটা পাবো, আমি যখন জয়েন করবো তখন আমি তাকে বাকি টাকাটা দেবো। তার আগে অলোক গুপ্তের অরিজিৎ গুপ্তের বাবা, হ্যাঁ মনাদা, উনি তৃণমূলের লিডার। এখন শুনছি উনি বোধ হয় তৃণমূল ছেড়ে চলে গেছেন, সম্ভবত বিজেপি অথবা অন্য কোনো পার্টিতে যোগদান করেছেন। আমাকে বলেছিল আমার যেহেতু গ্র্যাজুয়েশন রয়েছে, আমার হোমিওপ্যাথি ডাক্তারি পাস করা রয়েছে, সেহেতু আমার একটা সরকারি চাকরি হয়ে যাবে এবং সেটা টেবিলের তলায় টাকা পয়সার লেনদেন করেই হবে। তো সেই প্রলোভনে আমি পা দিই, দিয়ে আজকে আমি প্রায় বলতে পারেন সর্বশান্ত। আমার কাছে আর কোনো পয়সাই নেই, অর্থই নেই, দেনার দায় আমার গলা অবধি ডুবে রয়েছে। আমি প্রায় 5-6 বারে আমি ওনাকে 6.5 লক্ষ টাকা দিয়েছি। এখন এখন বলছেন গত বছর দুর্গাপুজোর সময় থেকে যখন বলতে শুরু করি উনি বলেন ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, ভোটের পর যা হবার হবে, এখন তো নেতামন্ত্রীরা ব্যস্ত, এখন কোনো কথাই শোনা যাবে না। তো তার পরবর্তী সময় ভোট হয়ে যায়, ভোট হয়ে যাওয়ার পর যখন আমি বলি এই তো ডামাডোল চলছে কী করে হবে, কবে দাঁড়াও দেখছি, তারপরে যখন আমি কাগজ নিয়ে যাই যে আমার তাহলে লিখে দিন আপনি কত টাকা নিয়েছেন, না এই সমস্ত জিনিস লেখায় হয় না, এ সমস্ত জিনিস সম্পূর্ণভাবে 2 নম্বরই জিনিস, টেবিলের তলা দিয়ে এখানে তুমিও ফেসে যাবে, যে নিচ্ছে সেও ফেসে যাবে, কাজেই আমি এর কোনো ডকুমেন্টস দিতে পারবো না। তারপরেও যখন আমি ওনার কাছে যাই তখন উনি বলেন যে না এই পয়সা আমি আর তোমায় দেবো না, বাড়ি থেকে বেরিয়ে যাও, হুমকি দেন, অবশ্যই হুমকি দেন, তোমায় কী করতে পারি আমি তুমি জানো না, আমার কী ক্ষমতা রয়েছে, তোমায় আমি অনেক কিছুই করে দিতে পারি, তোমার বাচ্চাকেও আমি কিডন্যাপ করে দিতে পারি, তোমার বউকে তুমি আর খুঁজে পাবে না কোনো দিন। আমার নাম ডক্টর রয়ন চ্যাটার্জি। একটা ছেলেকে চাকরি দেওয়ার জন্য আবার ওনাকে চাকরি দেওয়ার জন্য ওনার ভালো ভালো চার্জ করে দেওয়ার জন্য, প্রথম কথা হচ্ছে এটা সম্পূর্ণ পলিটিক্যালি মোটিভেটেড। আগে ওনাকে জিজ্ঞেস করুন যে ওনার আমি যদি একটা চাকরি দেওয়ার নাম করে বা কিছু নিই তাহলে তো এটা একটা কোনো মানে কাগজ বা কোনো আপনার কী বলে চেক বা কিছু বা যে কোনো কিছু দেবেন, তুমি সেটাও দেননি। আর এটা ঘটনা এটা কখনো হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভদ্রমহিলা যেদিনকে এসেছিলেন উনি পরিষ্কার বলে দিয়েছেন, পরিষ্কার পলিটিক্যালি মোটিভেটেড, উনি বলেছেন নীল থেকে হলুদ হয়েছো, কবে তোমাকে গেরুয়া হয়েছ তোমাকে আমরা বুঝে নেব, এবং সেখানে এক মানে অন্তত 30 জন লোক ছিল, 20 থেকে 30 জন, তারা সাক্ষী দেবে পরিষ্কার। এবং সেখানে যে পলিটিক্যাল মোটিভেটেড, আমি 19 তারিখে তৃণমূল কংগ্রেস করতাম, তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি 19 তারিখে জয়েন করি মুকুল রায়ের হাত ধরে। তারপরে আমরা 20-21 তারিখে আমরা একটা মিছিল করি কাঠমান্ডির ব্যাপার নিয়ে, এটা 22 তারিখ না 23 তারিখে ঘটনাটা ঘটেছে, 9 তারিখ ঘটেছে, ঠিক আছে, 6 তারিখে মিছিল করেছি, 9 তারিখে ঘটনাটা ঘটেছে, এবং এটা সম্পূর্ণই পলিটিক্যালি মোটিভেটেড। আমাদের কোনো ছেলে আমাদের ছেলেই নেই এখানে, তাহলে না 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 এখানে কোনো গল্পই নেই, কারণ ওনার বাড়ির দিকেই আমরা যাই না, এবং তাতে যদি থাকে জিজ্ঞেস করবেন সিসিটিভি ক্যামেরা বা যে এটা ওখানে লাগানো আছে তাতে যদি মনে হয় ওখানে, যদি সেটাই হয় তাহলে উনি কমপ্লেন করুন, আমরা তো কমপ্লেন করেছি। আচ্ছা আমিও কমপ্লেন করেছি যে উনি যে এসে ব্রিজের ওপর মানে সেই নবান্নর সামনে এসে চেঁচামেচি করেছেন, এবং সেখানে পুলিশ এসেছিলো, পুলিশ ভ্যান এসেছিলো, এমন চেঁচামেচি করেছেন, সেখানে লোকজন পুরো ভর্তি ছিল, ঠিক আছে, এবং তারা সেখানে কী কী বলেছে সাধারণ লোক যারা যারা ওখানে আড্ডা মারে তারা সবাই জানে, তাদের জিজ্ঞেস করুন,
যে উনি কি বলেছেন যে নীল থেকে হলুদ হয়েছ, তোমাকে আমরা গেরুয়া হয়েছ, তোমাকে আমরা বুঝে নেব। এটা সম্পূর্ণ পলিটিক্যালি মোটিভেট। আমার নাম অলোক গুপ্ত, আমি তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, বর্তমানে আমি বিজেপিতে। আর যেটা এটা করেছে অরিজিৎ গুপ্তা, ওনার বাবা সেটা ওনার সঙ্গে পোষণ করেছেন ব্যাপারটা। কত টাকা নিয়েছে আপনাদের? আমার থেকে চাকরি বাবদ, মানে চাকরি পাইয়ে দেবে সরকারি চাকরি বাবদ এই হিসেবে। এবং তারপরে বিভিন্ন কারণ দেখিয়ে উনি যেহেতু একটা পলিটিক্যাল এতে ছিলেন, তা সেই হিসাবে তা সেইটা দেখিয়ে উনি ওই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলেছিলেন যে আমি তোমাকে একটা সরকারি চাকরি করে দেবো যদি সরকারি হসপিটালে করা যায়, আর আমার ছেলেকে একটা ভালো স্কুলে উনি ভর্তি করে দেব, মানে করে দেবেন সেখানে অ্যাডমিশন। তা সেই বাবদ উনি টাকাটা নেন। কত? 6.5 লক্ষ টাকা, এবং খেপে খেপে নেন সেটা। যে আমার ব্যাপারটা কি হলো, ততবার বলেছে এই তো ভোট এসে গেছে, এখন কোনো কথা বলা যাবে না, দাঁড়াও। তারপর ভোট গেল, আমি তার মধ্যে চেয়েও গেছি অনেকবার টাকা, কিন্তু ভোট গেল। ভোট যাওয়ার পরে বলছে যে এখন তো চারিদিকে ডামাডোল, চেঞ্জের ব্যাপার। আমাদের তো মানে বারংবার বলা হয়েছে যে তোমাদের কিভাবে তোমরা বাঁচো দেখে নেবো, তোমার ছেলেকে তুলিয়ে দেবো। আমার মিসেসকে বলেছেন যে কালীঘাটে গিয়ে দাঁড়িয়ে পড়ো, তাহলে পয়সা ফেরত পেয়ে যাবে। এরকম অনেক অনেক